আমি গত কয়েকদিন আগে ফার্ম গেটে গেছিলাম এবং ফার্ম গেটের বিভিন্ন বড় ভাই আসে আমাদের অফিসে কথা হয়েছে আর ওকে কি। ফার্ম গেটের কারেন্ট সিচুয়েশন খুব ডায়ার সিচুয়েশন। একে ভোট ভোট একটা নিয়ামক হইতে পারে, বাট আগেও তো ভোট হইতো, তার মানে আগে তো সড়ক আন্দোলন হয়েছে ওই সময়, তারপরে তো পোলাপান ফার্ম গেট আগে গিজ গিজ করতো, মানে বাসা ভাড়া নাই, রাস্তার মধ্যে দাঁড়ানো যাইতো না, ওভার ব্রিজের উপর 1 মিনিট দাঁড়ায় থাকা যায় না ধাক্কা খাওয়া ছাড়া, সেজান পয়েন্ট বা তেজগাঁও কলেজের সামনে মানে মানুষ ভিড় লাগে থাকতো। এক ইউসিসি মনে হয় 30-32 হাজার স্টুডেন্ট ছিল, উদ্ভাস এরকম ছিল। এই বছর প্রত্যেকের স্টুডেন্ট সংখ্যা নিয়ারলি 50% লেস, কয়েকটা কয়েকটা কোচিং বাদে, কয়েকটা কোচিং কয়েকটা ভাইয়া বাদে মেজরিটি কোচিং এবং মেজরিটি ভাইয়ার স্টুডেন্ট সংখ্যা আগের চেয়ে 50% লেস হয়ে গেছে অফলাইনে। ইভেন এটা শুধু ঢাকায় না, শুধু ফার্মগেট না, সব জায়গায় মফস্বলে গেলেও সেম সিনারিও, হাফ হাফ, মানে স্টুডেন্ট সংখ্যা হাফ হচ্ছে। এখন হইতে পারে এটা অনলাইন এডুকেশনের একটা ভালো প্রভাব, তার মানে আমার ব্যবসা আপনার ব্যবসা বাড়তেছে, থ্যাংক ইউ। বাট প্রবলেমটা হলো আমাদের থ্যাংক ইউ থেকেও বেশি যে প্রবলেমটা আমার মনে হয় ফেস করবে, যে আমি নিজে যেহেতু একটা এক্সাম প্ল্যাটফর্ম চালাই, অর্থাৎ ও অনলাইন এক্সাম দিলে আমার লাভ হয়, মানে আমি ওখানে যত প্রকার ফিচারই অ্যাড করি, আমি কখনো মানে এইভাবে একটা ফোন অন করে এ ক্লিক করা আর আমি একটা বই বের করে, আমি একটা কোশ্চেন বের করে পরীক্ষার হলে ঘন্টা দিচ্ছি, এখানে একটা ওএমআর ফিল আপ করা, দুটার মধ্যে আসমান জমিন তফাত আছে। আমি একটা ম্যাথ করে ছবি তুলে আপলোড করে এটা রিটেন এক্সাম দেওয়া, আর এদিকে টাইমার ধরে 3 আঙ্গুল জায়গার মধ্যে একটা ম্যাথ করা, দুটার মধ্যে আসমান জমিন তফাত আছে। তো আমার কনসার্ন এইটা না যে ক্লাস কেমন হচ্ছে, আমার মতে এখন এটা 2020 সালে হয়তো বা আমি বলছি যে অনলাইন ভালো না, এখন বলা যায় অনলাইন অনেক ভালো, মেলা ভালো, কোয়ালিটিফুল টিচার আছে, বাট অফলাইনে তো এক্সামটা স্টুডেন্টরা বাদ দিয়ে দিচ্ছে সেই সাথে। শুধু ওইটাই নেওয়ার কি মতামত, মানে আসলে এত প্রচার করার পরও পোলাপাইন আসলে এটা বুঝতেছে না কিনা শিওর না, কারণ হচ্ছে যে অফলাইনে তো আসলে ক্লাসের জন্য যাওয়াই দরকার নাই। সো মানে সে যদি অফলাইনে কিছুর জন্য যেতে চায় সেটা তো এক্সামের জন্য, তাহলে আসলে তো অনলাইনে তুমি একটা কোর্স অনলাইনে অফলাইনের বাজেটে অনলাইনে তুমি মাল্টিপল কোর্স এনরোল করতে পারো, 10-12টা কোর্স রাইট। সো তোমার ভালো লাগতেছে যে হ্যাঁ তুমি ডেমো ক্লাস করলা, এখানে ভালো লাগলো, কোর্স এনরোল হয়ে যাও, একটা মেন্টরশিপ কোর্স থাকা দরকার। সো আমার মেন্টরশিপ কোর্সও আছে, সো এখন সো তার মানে একটা কোর্সে থাকলা, একটা মেন্টরশিপের মধ্যে থাকলা, পার্সোনাল গাইডলাইন দরকার যেহেতু, সো ওই একটা ব্যাপার থাকলা। সো আর অফলাইনে তোমার হচ্ছে এক্সাম ব্যাচ দরকার, সো অফলাইনে এক্সাম ব্যাচ দরকার, তাহলে তো হয়ে যায়, তাহলে ওই যেই টাকা তুমি প্রথমে খরচ করো ওই টাকা দিয়ে এই জিনিসপত্র হয়ে যায়। অফলাইনে ক্লাস করছো, এখন ধরো যাওয়া বন্ধ করে দিছো, সেটা ধরো আনাসো বন্ধ করছিল, সেটা সমস্যা না, কিন্তু তারপরে ওই এক্সামগুলোর জন্য কিন্তু দেখা যাচ্ছে গেছে।